প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের পরিবেশ বিষয়ের আমাদের থাকার ঘর নিয়ে আলোচনা করব এই যে থাকার ঘর আমরা যেখানে থাকি সবাই বসবাস করি যার যার ঘরে থাকছি তো সেই ঘর নিয়েই আজকে এই অধ্যায় থেকে আলোচনা করব। তো দেখো আমাদের থাকার ঘর আমাদের সবার বসবাস করার জন্য ঘর বাড়ির দরকার আমাদের যেখানে থাকবো খাবো ঘুমাবো সবাই মিশে সকল বিপদ থেকে নিরাপত্তার জন্য আমরা যেই ঘরে বসবাস করি সেই ঘর সবার জন্য দরকার কেমন অনেকগুলো ঘর নিয়ে একটি বাড়ি হয় তো অনেকগুলো ঘর নিয়ে একটি বাড়ি হয় কোনো কোনো বাড়ি ইট সিমেন্ট ও বালি দিয়ে তৈরি এই ঘরগুলো কিছু বাড়ি আছে ইট সিমেন্ট বালি রড দিয়ে তৈরি হয় কেমন এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই ছবিটা এই যে এই ঘরটি এটা হচ্ছে বালি ইট সিমেন্ট তারপর হচ্ছে রড দিয়ে তৈরি কেমন তো এদের বলা হয় পাকা বাড়ি তো এই বাড়িটি কি বলা হয় পাকা বাড়ি তারপর দেখো যেসব বাড়ির মেঝে ও দেওয়াল পাকা কিন্তু চাল টিনে সেসব বাড়িকে আধা পাকা বাড়ি বলে আর কিছু বাড়ি আছে তার মেঝে মানে ফ্লোর পাকা আর দেওয়ালও পাকা কিন্তু চালটা হচ্ছে কিসের টিনে ওই বাড়িগুলোকে কি বলে আধা পাকা বাড়ি বলে যেমন এই যে এই ঘরটি কেমন এটা হচ্ছে এই যে মেঝেটা এটাও পাকা এই যে এই ওয়ালটা এটাও পাকা কিন্তু টিনের চাল চালটি কিসের টিনের এগুলো হচ্ছে আধা পাকা বাড়ি এই বাড়িগুলোকে বলা হয় আধা পাকা বাড়ি কেমন তারপর দেখো যেসব বাড়ি বাঁশ খড় ছন হোগলা গোলপাতা কাঠের খুঁটি টিন মাটি দিয়ে তৈরি করা হয় সেসব বাড়িকে কাঁচা বাড়ি বলা হয় আর যেসব বাড়িগুলো তৈরি করতে কী লাগবে বাঁশ লাগে খড় লাগে ছন লাগে হুগলা গোলপাতা কাঠের খুঁটি লাগবে টিন দি টিন লাগবে এবং মাটি দিয়ে তৈরি করা হয় কেমন সেই সব বাড়িগুলোকে বলে কাঁচা বাড়ি তো এই হচ্ছে এই বাড়িটি হচ্ছে কাঁচা বাড়ি এখানে এই যে বাঁশ বাঁশের দিয়ে বেড়া তৈরি করা হয়েছে তারপর মাটি দিয়ে মেঝে তৈরি হয়েছে কেমন তারপর কাঠের খুঁটি দিয়ে এই খুঁটিগুলো দেওয়া হয়েছে কাঠ দিয়ে কেমন এই ঘর এই ঘরগুলোকে বলা হয় কি বাড়ি কাঁচা বাড়ি তাহলে আমরা আগের বাক্যগুলো থেকে জানলাম বাড়ি তাহলে তিন প্রকারের হয়ে থাকে কেমন তাহলে এই যে দেখো বাড়ি সাধারণত তিন প্রকারের হয়ে থাকে এক হচ্ছে পাকা বাড়ি দুই হচ্ছে আধা পাকা বাড়ি তিন হচ্ছে কাঁচা বাড়ি কেমন তো দেখো থাকা খাওয়ার জন্য আমাদের কি দরকার ঘর দরকার আমাদের থাকা খাওয়া ঘুমানোর জন্য নিরাপদে ঘুমানোর জন্য বৃষ্টিতে না ভেজার জন্য আমাদের কি দরকার ঘর দরকার ঘর হচ্ছে নিরাপদ জায়গা মানুষের জন্য ঘর হচ্ছে নিরাপদ জায়গা এখানে রোদ বৃষ্টি লাগে না যখন রোদ হবে তখনও লাগবে না আর যখন বৃষ্টি পড়বে তখনও আমরা কি হব না ভিজব না সেজন্য আমাদের নিসবার নিরাপত্তার জন্য ঘর দরকার কেমন এখানে হিংস্র জীব জানোয়ারের ভয় থাকে না আর আমরা যখন ঘরে নিরাপদে থাকি তখন হিংস্র জীব জানোয়ারগুলো আমাদেরকে কি করতে আক্রমণ করতে পারে না কারণ আমরা ঘরে নিরাপদে থাকি কেমন আমরা ঘরে আরামে রাতে ঘুমিয়ে থাকি এবং আমরা নিরাপদে যার যার ঘরে আরামে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে কেমন ঘর আছে বলে মানুষ কাজ শেষে অবসর নিতে পারে এই ঘর আছে বলে মানুষ কি করে যখন কাজ শেষ করে সবাই তখন যার যার ঘরে ঘরে গিয়ে কি করে বিশ্রাম নেয় এবং অবসর নিতে পারে তোমরাও যেমন যখন স্কুল খোলা থাকে স্কুল থেকে ফিরে সবার যার যার ঘরে ফিরে যাও এবং সেখানে কি করো খুব শান্তিতে শুয়ে পড়ো বিশ্রাম নাও তাই না সেজন্য মানুষ ও মানুষ কি করে যার যার কাজ শেষ করে ছাত্রছাত্রীরা তাদের পাঠ শেষ করে স্কুল থেকে বাসায় ফিরে যায় যারা চাকরি করে বাবা মারা তারাও কাজ শেষ করে বাড়ি ফেরে জেলে বলো যারা যে নানা শ্রমিক যেন যে যার কাজ শেষ করে সবাই কি করে কাজ শেষের পরে যার যার ঘরে ফিরে যায় তারপর দেখো সব ঘর একরকম নয় সব ঘরগুলো একরকম নয় একটু আগেও আমরা জেনেছি তাই না শহরের ঘর ইটের তৈরি তবে শহরের ঘরগুলো বেশিরভাগ ইটের তৈরি কেমন ইট বালি সিমেন্ট দিয়ে পাকা ঘর বেশিরভাগ শহরের ঘরগুলো আর গ্রামের বেশিরভাগ ঘর ছন বা টিনের তৈরি আর গ্রামের ঘরগুলো বেশিরভাগ কিসের তৈরি ছন টিব্বা বা টিনের দিয়ে তৈরি কেমন তাহলে আমরা এই অধ্যায়টি পরে জানলাম ঘর ঘর হচ্ছে সাধারণত বাড়ি হচ্ছে তিন প্রকার এক হচ্ছে পাকা বাড়ি আধা পাকা বাড়ি তারপর হচ্ছে কাঁচা বাড়ি তো যদি প্রশ্ন করা হয় পাকা বাড়ি কী দিয়ে তৈরি করা হয় পাকা বাড়ি তৈরি হয় ইট সিমেন্ট বালি রড দিয়ে পাকা বাড়ি তৈরি হয় হ্যাঁ আর যদি জিজ্ঞেস করা হয় কাঁচাবাড়ি কোনগুলো যেগুলো বাঁশ খড় ছন হোগলা, গোলপাতা কাঠের খুঁটি টিন টিন মাটি দিয়ে তৈরি সেগুলোই হচ্ছে কাঁচা বাড়ি হ্যাঁ তারপর যদি জিজ্ঞেস করা হয় আধা পাকা বাড়ি কাকে বলে যেসব বাড়ি মেঝে ও দেওয়াল পাকা কিন্তু চালটি হচ্ছে টিনের সেসব বাড়ি কেবলে আধা পাকা বাড়ি বুঝতে পেরেছ তাহলে আমরা এই অধ্যায়টি পরে জানলাম বাড়ি তিন প্রকার ঠিক আছে তাহলে এই অধ্যায়ের পাঠ মূল্যায়নে দেখো কিছু প্রশ্ন আছে এক থেকে চার পর্যন্ত প্রশ্নটি হচ্ছে আমাদের সবার বসবাস করার জন্য কি দরকার তো উত্তরগুলো তোমরা এগুলো লিখবে কেমন আমাদের সবার বসবাস করার জন্য কি দরকার বাড়ির দরকার তো বাড়ি কাকে বলে এখানে সুন্দর করে দেওয়া আছে বাড়ি কাকে বলে কেমন তারপর মানুষ কোথায় বিশ্রাম নেয় আমরা তো জেনেছি মানুষ ঘরে বিশ্রাম নেয় বাড়ি কত প্রকার একটু আগে বলেছি বাড়ি তিন প্রকার ও কি কি সেগুলো এখানে দেওয়া আছে তিন প্রকার বাড়ি তিন প্রকার যথা পাকা বাড়ি এই যে পাকা বাড়ি আধা পাকা বাড়ি ও কাঁচা বাড়ি বুঝতে পেরেছ তারপর দেখো পাঁচ নাম্বারে আছে সঠিক উত্তরে বাছাই করে টিক চিহ্ন দাও থাকা খাওয়ার জন্য আমাদের কি দরকার এখানে আসছে প্রথম অপশনটি হচ্ছে মসজিদ দ্বিতীয়টি বিদ্যালয় তৃতীয়টি ঘর তারপর হচ্ছে রাস্তা তো আমাদের থাকা খাওয়ার জন্য কিসের দরকার ঘরের দরকার তাই না তারপর দেখো দুই নম্বরে আছে শহরের ঘর কিসের তৈরি বেড়ার ইটের কাঠের তালপাতা কিসের শহরের ঘরগুলো একটু আগে আমরা জেনেছি শহরের ঘরগুলো বেশিরভাগ ইটের তৈরি কেমন তো এই হচ্ছে তোমাদের এই অধ্যায় আমাদের থাকার ঘর বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে পাঁচটি শূন্যস্থান পূরণ করাবো তোমরা সুন্দর করে আমার সাথে সাথে খাতা পেন্সিল নিয়ে সেগুলো তুলে নিবে এবং সেগুলো শিখে নিবে তাহলে তোমরা তোমাদের খাতা পেন্সিল নাও আমি তোমাদেরকে এখন কিছু শূন্যস্থান পূরণ দেব ঠিক আছে

বাড়ি হয় তাহলে এই খালি জায়গাটিতে কি হবে খালি জায়গাটিতে হবে ঘর দুই নাম্বার দেখো বাড়ি সাধারণত কি হবে এখানে খালি জায়গাটিতে তিন প্রকার এবার তিন নাম্বার ঘর ইট তৈরি তো এখানে তিন নম্বরে কি হবে শহরে শহরের ঘরগুলো কিসে তৈরি ইটের তৈরি এবার চার নাম্বারে দেখি জায়গা কি হবে এখানে ঘর হচ্ছে নিরাপদ জায়গা

এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের পাঁচটি শূন্যস্থান পূরণ এখানে হবে এই খালি জায়গাটিতে হবে কি তাহলে বেশিরভাগ ঘর ছন বা তৈরি কোথায় ঠিক আছে হবে গ্রামের বেশিরভাগ ঘর ছন বা টিনের তৈরি তাহলে দেখো শূন্যস্থান পূরণ এক নাম্বারে আছে অনেকগুলো ঘর নিয়ে একটি বাড়ি হয় এই খালি জায়গাটিতে কি হবে তাহলে ঘর কেমন দুই নাম্বারে আছে বাড়ি সাধারণত কয় প্রকার তিন প্রকার কোথায় আছে নিচে ডাকটি তিনের নিচে আছে তারপর দেখো তিন নাম্বারে শহরের ঘর ইটের তৈরি কোথায় আছে ডাকটি শহরের নিচে আছে তারপর আছে চার নম্বরে ঘর নিরাপদ জায়গা কোথায় আছে খালি জায়গাটি কোনটি হবে নিরাপদ তারপর পাঁচ নাম্বারে আছে গ্রামের বেশিরভাগ ঘর ছন বা টিনের তৈরি কোথায় আছে নিচের দাগটি গ্রামের নিচে বুঝতে পেরেছো তাহলে তোমাদের এই অধ্যায় থেকে এই পাঁচটি শূন্যস্থান পূরণ তোমরা খুব ভালো করে লিখে নাও এবং নিচের দাগগুলো একদম সঠিক শব্দের কেমন লিখে নাও। ঠিক আছে তাহলে আশা করি তোমরা সবাই লিখে নিয়েছ এগুলো খুব ভালো করে শিখে নিবে এবং প্রচুর লিখবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো নিরাপদ থেকো বাই